প্রেস টিভি 24 সুস্থ সংস্কৃতি বিকাশে এক ধাপ এগিয়ে। যুবক ভাইদের জন্য শেষ হাদিসটা আমি বলবো, আমি দেখতে পাচ্ছি গরীর কাটা খুব দ্রুত চলে। যুবক ভাইদের জন্য তিনটি নসিহত করে দিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের বর্ণায় বলেছেন, তিনটি গুণ, তিনটি জিনিস যেই যুবকের কাছে থাকবে না, ওই যুবক হলো সমাজের বীর পুরুষ, ওই যুবকগুলো আমি বিশ্বনবীর সাথে জান্নাতে চলে যাব। কয়টা? আরো জোরে বলতে হবে, মাত্র কয়টা? আল্লাহ নবী বুখারী মুসলিমের বর্ণায় বললেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআউযু ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসবে। আল্লাহ নবী বললেন, যেই যুবকের মধ্যে তিনটা গুণ থাকবে না, তার মানে গুণগুলা ভালো গুণ নয়, তিনটা জিনিস যেই যুবকের কাছে থাকবে না, সেই যুবক সে হলো সমাজের বীর পুরুষ। এক নম্বরে আল্লাহ নবী বললেন, যেই যুবকের মধ্যে কোনো অলসতা বলতে কোনো জিনিস নাই, ওই যুবক হবে আমি বিশ্বনবীর পাশাপাশি জান্নাতি। এরকমের অলস যুবক আমাদের সমাজে নাই তো? কোনো কাম কাজ নাই, শুধু ঘুমায়। আবার কিছু মা বাপ আছে, আবার কিছু মা বাপ আছে সকালবেলা নিজের সন্তানকে ফজরের নামাজের জন্য জাগায় না, কারণ ছেলে মেয়ের চেহারা নষ্ট হয়ে যাবে। এমন ডাকাইত আমাদের দেশে আছে না নাই? নবীজি বললেন, যেই যুবকের কোনো কি নাই, অলসতা নাই, সেই যুবককে ভালোবাসেন কে? যুবক ভাইদেরকে বলে দিয়ে যায় দুই নাম্বার গুণ। আল্লাহ নবী বলেন, বীরতা, ভয় নাই। কি নাই? কাপুরুষ, তার সাথে কোনো সম্পর্ক নাই, বীর পুরুষ, বেলালের মতো, খাব্বাবের মতো, হযরতে ওমরের মতো, হামজার মতো, হৃদয়ে কি নাই? ভয় না। ইসলামে আন্দোলন করো, ইসলামের দাওয়াতি কাজ করো, ইসলামের জন্য কাজ করো, হাজারো বুলেট যদি তোমার দিকে তাক করে, আল্লাহ নবী বলেন হাজারো বুলেটকে সে ভয় পাবে না, ওই যুবক আমি বিশ্বনবীর সাথে জান্নাতে চলে যাব। ভয় থাকবে একমাত্র কার? আর জোরে বলেন, কার? তিন নম্বর আল্লাহ নবী বললেন, যে যুবকের মধ্যে কৃপণতা নাই। এই কৃপণতাটা মালের কৃপণতার কথা বলা হয় নাই, এই কৃপণতার মানেটা হলো মসজিদে একটা কাজ করা দরকার। ইমাম সাহেব যা বললেন, মুরব্বীদেরকে দিয়ে হবে না, চলো অমুক জায়গা থেকে 10টা বাঁশ আনতে হবে কাঁধে করে। যুবক দাঁড়িয়ে গেছে, কয় কোনো সমস্যা নেই আমি রাজি। এরকম যুবক আছে? কিছু যুবক আছে সারাটা জীবন যৌবন কালটাই সে ইসলামের জন্য ব্যয় করে, কোরআনের জন্য ব্যয় করে, ইসলামী আন্দোলনের জন্য ব্যয় করে, এরকম আছে না নাই? আর কিছু যুবক আছে মদ গাঁজা জুয়া তাস লুডু সারা কিচ্ছু বুঝে না। দুই যুবক কি একরকম? আমাদের এই দামতি গ্রামে তো তাস নাই, জুয়া বোধহয় নাই, এত আস্তে বললেন কেন? জুয়া বোধহয় নাই, গাঁজা নাই, বললাম না সময় পাবো না। নবীজি বললেন, তিনটা গুণ যেই যুবকের মধ্যে থাকবে না, গুণগুলা ভালো না খারাপ? খারাপ। এক নম্বরে অলসতা, দুই নম্বরে ভীরু, তিন নম্বরে কৃপণতা। তিনটা গুণ যেই যুবক পরিহার করবে আমি বিশ্বনবীর সাথে জান্নাতে চলে যাব। এই জন্য দেখবেন যারা ইসলামের দাওয়াত দেয় সাহস তাদের কম না বেশি? নারাই তাকবীর আল্লাহু আকবরের আওয়াজ শুনলে কলিজা কি হয়ে যায়? বিশাল বড় হয়ে যায়। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে দাওয়াতি কাজ করতেছেন, মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এত বড় রাষ্ট্রপ্রধান 900 বছর ধরে রাজত্বে বসে আছে, তার বিরুদ্ধে দাওয়াতি কাজ করব। আল্লাহ পাক শিখাইয়া দিলেন, আপনি পড়েন রব্বি শরহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এখানে নবীজি বললেন, প্রত্যেকটা যুবকের মধ্যে বীর পুরুষত্ব থাকতে হবে, সাহস ছাড়া সাকসেসফুল হওয়া যায়।